যেহেতু সেপ্টেম্বর মাহ মাননীয় মুখ্যমন্ত্রী কৈছে যে সেপ্টেম্বর মাহত এডুকেশন ডিপার্টমেন্টত আৰু কিমান খালি পদ আছে বিজ্ঞাপন বাহির করবলে মই বিজ্ঞাপন উলিয়াবর কারণে মই চাই আছো কেদিনমান দেরিও হব পারে বিজ্ঞাপন উলাব সমস্যাটো হইল যে আমার শিক্ষকর পদবিলাক যেতিয়া সৃষ্টি হৈছিল এটা পরিকল্পনা অনুযায়ী সৃষ্টি হওয়া নাছিল বহুত পদবি প্রাদেশিকরণ হৈছিল অর্থাৎ যেনে ধরনের বিদ্যালয়খনত আছিল তেনে ধরনের প্রাদেশিকরণ হৈ গল কিন্তু আমাক কিমান অঙ্কর মাস্টার লাগে কিমান বিজ্ঞানৰ মাস্টার লাগে কিমানজন ইংরাজির শিক্ষক লাগে কিমানজন অসমিয়ার শিক্ষক লাগে এক পরিকল্পনা করে পদবিলাক সৃষ্টি করা নহল কারণে আজি বিদ্যালয় সমূহত শিক্ষকৰ সমস্যা হৈ আছে আমি পর্যায়ক্রমে বিদ্যালয় সমূহত আন্তঃগাঁথনির সমস্যাবিলাক সমাধান করে যাম শিক্ষকৰ সমস্যা আমি সমাধান করে যাম অতি কমেও 15,000 শিক্ষকৰ বিজ্ঞাপন ওলাব এই সেপ্টেম্বর মাহৰ শেষত নহলে অক্টোবর মাহৰ প্রথম ভাগ শিক্ষকসকলৰ যি সমস্যা আছে এই সমস্যাবিলাকো আমি পর্যায়ক্রমে সমাধান করে যাম ঠিকাভিত্তিক যিসকল শিক্ষক আছিল 15 আগষ্টৰ দিনা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলে যেখিনি আমি রেগুলারাইজ করে দিম করোতে আমাক অলপ সময় লাগিব কিন্তু আমি রেগুলারাইজ করে দিম এলপি এমিট টেটটো লাগিবই ডিএলএডও লাগিব কিন্তু নম্বরটো আমি বেশিকে টেটৰ নম্বরটোহে চাম হায়ার সেকেন্ডারি নম্বরটোত বেশি নাচাও 5% দিম ডিএলএড 5% দিম টেটত 80% হে মতে নিযুক্তি আগতে সবর পৰা লৈছিল সমান সমান লৈ লওঁ সমান সমান নম্বর লৈ লোৱা যায় কিন্তু এতিয়াৰ পৰা খুব সিদ্ধান্ত লোৱা হৈছে যে টেটৰ নম্বৰৰ পৰা 80% নম্বর লম আৰু শিক্ষক নিৰ্বাচন কৰিম হাই স্কুল আৰু হায়াৰ ছেকেণ্ডাৰী যিবিলাক শিক্ষক হাই স্কুল হায়াৰ ছেকেণ্ডাৰী শিক্ষকৰ কাৰণে টেটো লাগিছিলে বিএডো লাগিছিলে এবাৰ আমি সিদ্ধান্ত লৈছোঁ যে বেলেগ এটা টেট পরীক্ষা আর হাই স্কুল হায়ার সেকেন্ডারি দিব নালাগে তেওঁলোকে এটাই পরীক্ষা দিব টেট কাম রিক্রুটমেন্ট আর সেই পরীক্ষাটো যিমান আমার ভেকেন্সি আছে যদি 2000 খালি পদ আছে 2000